এইচএসসি পরীক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের বাক্য রূপান্তর থেকে 45টি বাক্য রূপান্তর দিব। এই 45টি বাক্য রূপান্তর থেকে তোমাদের কিন্তু 5টি বাক্য রূপান্তর 100% কমন থাকবে। আবারও আমরা আরেকটি কথা বলছি, এখানে যে 45টি বাক্য রূপান্তর তোমাদেরকে দেওয়া হবে সেই 45টি থেকে কিন্তু 5টি কিন্তু 100% তোমাদের কমন থাকবে। তাই পুরো ভিডিওটি খুবই গুরুত্ব সহকারে দেখো, কারণ এখানে খুবই ইম্পর্টেন্ট যে বাক্য রূপান্তরগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করে কিন্তু সেখান থেকে তোমাদেরকে 45টি দেওয়া হয়েছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা কিন্তু এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব দ্রুত পড়ে যাবো, কারণ না হলে কিন্তু তোমাদের এখানে অনেক সময় লেগে যাবে। তাই দ্রুত, এবং আমার ডিসপ্লেটা কিন্তু জুম করে দিয়েছি, তোমরা কিন্তু খুব ইজিলিভাবে কিন্তু এখানে ডিসপ্লেতেও দেখতে পারবে। যদি আমাদের কোনো মিস্টেক হয় বলাতে, তাহলে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে এবং আমরা খুব দ্রুততে বলে যাব। 1, বিদ্বান হলেও তার অহংকার নেই। যৌগিক উত্তর হবে, তিনি বিদ্বান কিন্তু অহংকার নেই। 2, সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ। প্রশ্নবোধক, সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ? 3, তিনি আর নেই। যৌগিক উত্তর, তিনি ছিলেন কিন্তু এখন নেই। 1 স্বীকার করতেই হয়। নেতিবাচক উত্তর হবে, 1 অস্বীকার করা চলে না। 4, সদা সত্য বলা উচিত। অনুজ্ঞা উত্তর হবে, সদা সত্য বলবে। 5, যা বার্ধক্য তাকে বয়সের ফ্রেমে বাঁধা যায় না। সরল উত্তর হবে, বার্ধক্যকে বয়সের ফ্রেমে বাঁধা যায় না। হৈম তাহার অর্থ বুঝিল না। অস্তিবাচক উত্তর হবে, হৈম তাহার অর্থ বুঝিতে ব্যর্থ হইল। রাঙামাটির প্রাকৃতিক দৃশ্য খুবই চমৎকার। বিস্ময়বোধক উত্তর হবে, রাঙামাটির প্রাকৃতিক দৃশ্য কতই না চমৎকার। 6, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে সকলের কাজ করা উচিত। এটা হচ্ছে অনুজ্ঞাবাচক উত্তর হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে সবাই কাজ করে। সূর্যোদয়ে পদ্ম ফুল ফুটে। জটিল সূর্য, যখন সূর্য উদিত হয় তখন পদ্ম ফুল ফুটে। 11, বিড়ালকে বোঝানো দায় হইল। নেতিবাচক বিড়ালকে বোঝানো সহজ হইল না। 12, সরস্বতী বর দেবেন না। প্রশ্নবাচক উত্তর, সরস্বতী বর দেবেন না। 13, শম্ভুনাথ একথায় একেবারেই যোগ দিলেন না। অস্তিবাচক উত্তর হবে, শম্ভুনাথ একথায় যোগ দিতে একেবারেই বিরত ছিলেন। তারা নিয়মিত শিক্ষার্থী নয়। অস্তিবাচক তারা অনিয়মিত শিক্ষার্থী হবে উত্তর। 14, যা বার্ধক্য তাকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। সরল উত্তর হবে, বার্ধক্যকে বয়সের ফ্রেমে বাঁধা যায় না। 16, উদারতা কৃপণদের ধর্ম নয়। অস্তিবাচক উত্তর হবে, অনুদারতাই কৃপণদের ধর্ম। 17, যে লোক চরিত্রহীন সে পশুর চেয়েও অধম। সরল বাক্য উত্তর হবে, চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম। 18, মানুষ মরণশীল। নেতিবাচক উত্তর, মানুষ অমর নয়। 19, যদি পরিশ্রম করো তাহলে ফল পাবে। যৌগিক উত্তর, পরিশ্রম করো এবং ফল পাবে। 20, জননী ও জন্মভূমি কি স্বর্গের চেয়েও প্রিয় নয়। নির্দেশাত্মক উত্তর হবে, জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয়। 21, মাতৃভূমিকে সকলেই ভালোবাসে। জটিল উত্তর, যা মাতৃভূমি তাকে সকলেই ভালোবাসে। 22, যারা সংস্কৃতিবান তারা শান্তিপ্রিয় হয়। সরল উত্তর, সংস্কৃতিবানরা শান্তিপ্রিয় হয়। 23, আমি বহু কষ্টে শিক্ষালাভ করেছি। যৌগিক উত্তর হবে, আমি বহু কষ্ট করেছি এবং শিক্ষালাভ করেছি। 24, বিপন্নদের সেবা করা কর্তব্য। অনুজ্ঞাসূচক উত্তর, বিপন্নদের সেবা। 25, অনুষ্ঠানটি আমি উপস্থাপনা করব বা করো। নেতিবাচক উত্তর হবে, অনুষ্ঠানটি আমি ছাড়া কেউ উপস্থাপনা করবে না। 26, সূর্যোদয়ে অমানিশা কেটে যাবে। জটিল যদি সূর্যোদয় হয় তবে অমানিশা কেটে যাবে। 27, যদিও সে অশিক্ষিত তবুও সে দেশপ্রেমিক। যৌগিক সে অশিক্ষিত কিন্তু দেশপ্রেমিক। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। প্রশ্নবোধক বাক্য উত্তর হবে, বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়। 29, বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়। এটা হচ্ছে নেতিবাচক উত্তর হবে, বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ না হয়ে পারে না। 30, ধনীর কন্যা তার পছন্দ নয়। অস্তিবাচক উত্তর, ধনীর কন্যা তার অপছন্দ। 31, বিপদে অধীর হতে নেই। অনুজ্ঞাসূচক উত্তর হবে, বিপদে অধীর হয়ও না। দৃশ্যটি বড়ই সুন্দর। বিস্ময়সূচক উত্তর হবে, বাহ কী সুন্দর দৃশ্য।
তেত্রিশ নম্বর, বিদ্বান হলেও তার অহংকার নেই, যৌগিক তিনি বিদ্বান কিন্তু তার অহংকার নেই। চৌত্রিশ নম্বর, দেখি সে বিছানায় নাই, অস্থিবাচক, উত্তর দেখি সে বিছানায় অনুপস্থিত। পঁয়ত্রিশ নম্বর, কীর্তিমানের মৃত্যু নেই, জটিল, উত্তর যিনি কীর্তিমান তার মৃত্যু নেই। ছয়ত্রিশ, যারা পরিশ্রমী তারা সফল হয়, সরল, উত্তর হবে পরিশ্রমীরা সফল হয়। সাতত্রিশ নম্বর, শিক্ষিত লোককে সবাই শ্রদ্ধা করে, জটিল, উত্তর হবে যিনি শিক্ষিত লোক তাকে সবাই শ্রদ্ধা করেন। আটত্রিশ নম্বর, এখানে আসতেই হলো, নেতিবাচক, উত্তর হবে এখানে না এসে পারলাম না। উনচল্লিশ নম্বর, যদিও সে দরিদ্র তথাপি সে চরিত্রবান, যৌগিক, উত্তর হবে সে দরিদ্র কিন্তু চরিত্রবান। চল্লিশ নম্বর, ধনীরা প্রায়ই কৃপণ হয়, জটিল, উত্তর যারা ধনী তারা প্রায়ই কৃপণ হয়। একচল্লিশ নম্বর, শীতে দরিদ্র মানুষের কষ্ট হয়, বিস্ময়সূচক, উত্তর শীতে দরিদ্র মানুষের কি কষ্ট হয়। বিয়াল্লিশ নম্বর, তোমার দীর্ঘজীবন কামনা করছে, প্রার্থনা সূচক, উত্তর হবে দীর্ঘজীবী হও। তেতাল্লিশ নম্বর, ইহাদের ন্যায় রূপবতী রমণী আমার অন্তঃপুরে নাই, জটিল বাক্য, উত্তর হবে ইহারা যেমন রূপবতী তেমন রমণী আমার অন্তঃপুরে নাই। চল্লিশ নম্বর হচ্ছে, এটি ভারী লজ্জার কথা, বিস্ময়সূচক বাক্য, উত্তর কি লজ্জার কথা। পঁয়তাল্লিশ নম্বর, জীবে দয়া করা উচিত, অনুজ্ঞাবাচক, উত্তর হবে জীবে দয়া করো। ছয়চল্লিশ নম্বর, জননী ও জন্মভূমি কি স্বর্গের চেয়েও প্রিয় নয়, নির্দেশক সূচক, উত্তর হবে জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয়। সাতচল্লিশ নম্বর, সত্য কথা স্বীকার করো নতুবা শাস্তি পাবে, সরল বাক্য, উত্তর হবে সত্য কথা স্বীকার না করলে শাস্তি পাবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সাতচল্লিশ পর্যন্ত রয়েছে, আসলে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো কিন্তু রিপিট হয়েছে, কিন্তু সেজন্য পঁয়তাল্লিশটি নয়, এখানে হয়তো আরও কম হবে, হয়তো বা চল্লিশটি হবে। যদি ভিডিওটি ভালো লাগে তো তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।